আসসালামু আলাইকুম এভরিওয়ান, স্বপ্নের চ্যানেল থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি সুপর্ণা, আপনাদের কাছে আরেকটি নতুন ব্লগ নিয়ে চলে আসলাম। তো বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন। আমি তো ইনশাল্লাহ আপনাদের দোয়ায় এবং আল্লাহর রহমতে অনেক ভালো আছি। তো আজকে যে ভিডিওটি করেছি সেটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং নতুন নতুন ভিডিও দেখতে পাশে থাকা ছোট্ট বেল বাটন প্রেস করবেন। তো বন্ধুরা, আগের একটি ভিডিওতে আমার ছোট মেয়ের জামাই হাতের কাজ করে দিয়েছিলাম। ভিডিওটি দেখে অনেকে কমেন্টস করে জানিয়েছে জামাটি কিভাবে তৈরি করেছে, তো এর কাটিং এবং সেলাই যেন দেখিয়ে দেই। আজকে তাই এই জামাটির কিভাবে সেলাই করেছি এবং কিভাবে সেটি কাটিং করেছি দেখিয়ে দিচ্ছি। প্রথমেই জামাটির মাপ নিয়ে নিচ্ছি। লম্বার মাপ নিয়ে নিয়েছি বুকের, তারপরে বুকের মাপটাও নিয়ে নিয়েছি। এখন বুকের কোমরের সাইডের মাপটা নিয়ে নিচ্ছি আর নিচের লম্বার সাইডের মাপ নিয়ে নিচ্ছি। তো এখানে সবটাই দেখানো আছে, আপনারা ইচ্ছে করলে ছবি তুলেও নিতে পারেন। আমি আট করেও দেখিয়ে দিয়েছি কোন জায়গাটা কত ইঞ্চি নিব। তো আমি প্রায় দেড় গজের মতো একটা কাপড় নিয়েছি। আগের জামাটায় আমি এক কালারের কাপড় নিয়েছিলাম, তাই হাতের কাজ করে দিয়েছি। যেহেতু একই জামা বানাচ্ছি তাই এখন প্রিন্টের কাপড় নিয়েছি। তো আমি প্রথমেই জামার নিচের অংশটা কেটে নিচ্ছি এভাবে দুই ভাঁজ করে, আর লম্বাটা নিয়েছি 13.5। তো আমি এই সাইড ধরে একদম সমান করে কেটে নিব। প্রথমে আমি জামার নিচের অংশটা কেটে নিচ্ছি। তারপর এটিকে আমি চার ভাঁজ করে দিচ্ছি। এখন কোমরের সাইড কেটে নিব। তো কোমরের মাপ নিয়েছি 12, আট করেও দেখিয়েছি। তো যেহেতু এটি দুই ভাঁজ করে দিয়েছি তাই আমি এতে 6 নিব। তো এই মাপটা আমার একদম বরাবর রাখতে হবে, অন্য সাইডে সেলাই পড়বে তাই বেশি মাপ নিতে হয়। তো এই সাইডের মাপটা আমি একদম বরাবর নিয়েছি। আমি খুলে দেখাচ্ছি যে নিচের পাটটা কীরকম হবে, ঠিক এই ডিজাইনেই চলে আসবে। আর এটা হচ্ছে কোমরের সাইড। তারপর আমি এটি সম্পূর্ণ কাপড়টা খুলে দেখাচ্ছি। দেখুন, আমি যে অংশটা কেটে নিয়েছি এটা একদম মাঝখানে চলে এসেছে, আর সামনের যে বাকি কাপড়টা ছিল সেটা আমি এখন চার ভাঁজ করে নিচ্ছি। এটা দিয়ে আমি এখন বুকের অংশ কেটে নিব। তো বন্ধুরা, চার ভাঁজ করে নিয়েছি। প্রথমেই আমি জামার গলাটা কাটব। তো গলায় আমি প্রথমে 2 নিচ্ছি, যেহেতু ছোটো বাচ্চা, ছোটো বাচ্চাদের ক্ষেত্রে যার যেরকম স্বাস্থ্য সেরকমই নিতে হবে। তারপর ফুট নিয়ে নিচ্ছি আমি 3। তো এখন নিয়ে নিব লম্বার মাপটা। গলার লম্বায় ডিফ যেটা দিব সেটা হচ্ছে 4। ঠিক এভাবে কর্নার ধরে 4 পর্যন্ত দাগ টেনে নিচ্ছি, আর প্রথমে স্কোয়ার করে দাগ টেনে নিচ্ছি। তারপর আমি এই সাইডটা রাউন্ড করে দিব। তারপর একইভাবে পিছনের জায়গাটাও রাউন্ড করে নিয়েছি। আর এখন আমি হাতার জায়গাটা 4.5 নিয়েছি। গলায় যেরকম স্কোয়ার করে নিয়েছিলাম ঠিক হাতাটাও আমি এভাবে স্কোয়ার করে নিয়ে রাউন্ড করে দিয়েছি। এখন আমি বুকের লম্বাটা নিব 7.5। তো সেলাই করে যেন আমার 7.5 থাকে এজন্য আমি 1.5 ইঞ্চি বেশি নিয়েছি। এখন আমি নিচের অংশ কেটে নিচ্ছি। প্রথমে আমি গলার পিছনের সাইড ধরে কেটে নিব, কখনোই ভুল করে সামনের জায়গাটা কাটা যাবে না। এখন হাতের সাইড কেটে নিচ্ছি। তো একইভাবে আমি সামনের এবং পিছনের দুইটি পাটি কেটে নিয়েছি।
এখন একটি পাট আমি আলাদা করে দিচ্ছি, পিছনের সাইড আমি রেখে দিচ্ছি, আর সামনের সাইড আমি আবার ভাঁজ করে নিচ্ছি, কারণ সামনের গলাটা এখনও কাটা বাকি রয়ে গেছে। এখন আমি সামনের গলাটাও কেটে নিচ্ছি। তো বন্ধুরা দেখুন, সামনের গলাটা ঠিক এভাবে পরে কেটে নিতে হবে। সাইডে বাড়তি যে কাপড় ছিল সেটা আমি সাইজ করে নিচ্ছি, হাতায় কুচি দিব। তো এরকম লম্বা করে চিকন করে কেটে নিয়েছি। এখন সামনের গলা সেলাই করার জন্য আমি একই মাপে আরেকটি কাপড় কেটে নিচ্ছি। তো আমি সামনের গলাটাকে ভাঁজ করে নিচ্ছি, তারপর একই মাপ ধরে আমি ওই কাপড়টাও কেটে নিব। ঠিক এভাবে একই শেপে কেটে নিচ্ছি। এখন পাটটা সরিয়ে নিয়ে আমি এই সাইডটা সমান করে কেটে নিয়েছি। তো দেখুন, ঠিক এভাবেই আমি সেলাই করে নিব, দেখাচ্ছি এই যে। তো বন্ধুরা, গলায় এবং হাতায় পাইপেন দেওয়ার জন্য আমি এক কালারের কাপড় নিয়েছি, আর এই কাপড়টা আমি কর্নার ধরে কেটে নিচ্ছি। ঠিক এভাবে বাঁকা করে কেটে নিতে হবে, কারণ বাঁকা করে কেটে নিলেই কাপড়টা পাঞ্চ করবে। এভাবে কেটে নিলেই গলা এবং হাতের পাইপেন সেলাই করতে সহজ হবে। তো জামার সবগুলো পার্ট কাটা হয়ে গেছে, এখন সেলাই করলে জামাটা রেডি হয়ে যাবে। আজকের ভিডিওতে শুধু জামার কাটার অংশটাই দেখিয়েছি, জামাটা কিভাবে সেলাই করব সেটি পরের ভিডিওতে দেখে নেবেন। তো বন্ধুরা, আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আর পাশে থাকা ছোট্ট বেল বাটন প্রেস করবেন, আর শেয়ার লাইক কমেন্টস করতে ভুলবেন না। তো বন্ধুরা, এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।